প্রিয় কাপ স্কাউট আমাদের ভাই বোনেরা আমরা অত্যন্ত আনন্দিত মেয়র মহোদয়কে আমরা তার কাছে এসেছি নাকি তোমরা কি আনন্দিত না দুঃখিত কই তোমাদের তো রেসপন্সে তো বোঝা যাচ্ছে না আমাদের স্কাউট নিয়ম অনুযায়ী ওনাকে আমরা কি স্কাউট তালি দিয়ে স্বাগত জানাবো স্কাউট তালি বাজাই জোরে এরপরে আমাদের সকলেই দাঁড়াবো কাপ গ্র্যান্ড ডিএল দিয়ে ওনাকে আমরা অভিনন্দন জানাবো কাপ কই গ্র্যান্ড ডিএল দেবে কে আসো সামনে আসো অন্যরা যা যা জায়গায় দাঁড়াবো ওখানে ওখানে দাঁড়াও আগাও সোজা করে দাও সবাইকে সোজা করো সংকেতে সবাই সোজা হই দাঁড়াই সবাই দাঁড়ায় যাই গ্র্যান্ড ডিএল বলো আকেল জুরে আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব তোমরা তোমাদের যথাসাধ্য চেষ্টা করো 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 সালাম ধন্যবাদ তোমাদের বসে যাই মেয়র মহোদয় হচ্ছে কি বলা হয় নগর পিতা তাই না এই নগরের কিন্তু অভিভাবক আমার সামনাসামনি ওনার সাথে কথা বলার সুযোগ হয়নি কিন্তু মাঝে মাঝে ওনার ভিডিও দেখি এই জন্য ওনাকে খুব কাছের মনে হয় এবং ওনাকে খুব কি বলে মানে তারুণ্যজনক একেবারে ভরপুর আমি ছোট শিশুকে দেখছি তার সাথে হ্যান্ডশেক করছে কথা বলছে মাঝে মাঝে আমি ইউটিউবে ঢুকলেই ওনার এরকম ভিডিওগুলো আমার দেখা হয় কিছুদিন আগে দেখলাম ছাত্রলীগের ছেলেদের নিয়ে উনি ব্রিজ পার হয়ে দিলেন নিজে হাতে টোল দিলেন হ্যাঁ নেতা হিসেবে এগুলো আমার কাছে খুব মানে ভালো লেগেছে এই জন্য আমি মডেল স্কুল অ্যান্ড কলেজকে বলছিলাম মাসুম স্যারকে আমাদের সোনামণি কাবরা আমাদের সিলেবাসের একটি অংশ আছে স্যার সেটি হচ্ছে সিটি কর্পোরেশনের কি কি কাজ হয় এবং ওরা কিছু মুক্ত প্রশ্ন আপনাকে করবে মানে খোলামেলাভাবে যাতে ওরা উৎসাহী বোধ করে পরবর্তী জীবন তাদের যেন ওইভাবে গড়ে তুলতে পারে আর জন্যই আপনার অত্যন্ত ব্যস্ত সময়ের মধ্যে আমাদের সময় দিয়েছেন আর ওদের এখানে দুটো কোর্স হচ্ছে প্রাইমারি এবং হাই স্কুলের লেভেলের এটাকে বলা হয় ষষ্ঠ নেতা কোর্স ভিত্তিক পারদর্শিতা ব্যাস কোর্স এখানে নেতা হবে নেতা হতে গেলে কি কি গুণাবলী দরকার প্রাইমারি সেকশনে ৬ জনকে বলা হয় ষষ্ঠ এই ষষ্ঠকে যে নেতা থাকে তাকে বলা হয় ষষ্ঠক নেতা একটি ইউনিটে ১২ জন বা ২৪ জন নিয়ে হচ্ছে একটি ইউনিট আর সেই ৪ জন ষষ্ঠক নেতার মধ্যে যে সিনিয়র থাকে তারা বলা হয় সিনিয়র ষষ্ঠক নেতা যে গ্র্যান্ড ডিএল আপনাকে দিলেন অভিবাদন জানালেন আর স্কাউটদের বলা হয় উপদল একে বলা হয় প্যাট্রোল লিডার ৮ জনের যে নেতা থাকবে তাকে বলা হয় প্যাট্রোল লিডার একটি ইউনিটে থাকবে ৩২ জন এই ৪ জনের মধ্যে যে সিনিয়র তারে বলা হয় সিনিয়র উপদল নেতা আমাদের কাব স্কাউটের যে সিলেবাস এটি সর্বশেষ ধাপ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক শাপলা কাব অ্যাওয়ার্ড পাওয়া আর স্কাউট শাখা হচ্ছে মাননীয় রাষ্ট্রপতি কর্তৃক অ্যাওয়ার্ড পাওয়া তো এই সিলেবাস সম্পন্ন করতে গেলে এর মধ্যেই সিলেবাসের অংশ ইউনিয়ন পরিষদ সম্পর্কে জানা সিটি কর্পোরেশন সম্পর্কে জানা জেলা প্রশাসনের কার্যাবলী জানা গতদিন আমরা ডিসি মহোদয়ের ওখানে গেছিলাম এডিসি শিক্ষা মহোদয় স্যার তাদের এই যে ব্রিফ দিচ্ছেন এবং খোলামেলা কথা বলছেন আমরা ফায়ার সার্ভিসে গিয়েছি আজকে আপনার সাথে এখানে এই প্রোগ্রাম শেষ করে আমরা মডেল থানাতে যাব এবং ওদের কাছে কিন্তু এই যে থানা ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্সের এই ইয়াগুলো থাকা লাগবে আর আমার ব্যক্তিগত পরিচয় দুটো কোর্স হচ্ছে আমি হচ্ছি স্কাউট শাখার কোর্স লিডার আর আমাদের কাপ শাখাতে হচ্ছে নুরুন্নার আপা বাসা এখানেই ওনার আরেকটি বড় অর্জন আছে যেটার জন্য আমরা গর্ববোধ করতে পারি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে ২০১৬ সালে বাংলাদেশের শ্রেষ্ঠ কাপ শিক্ষক হিসেবে গোল্ড মেডেল নিয়ে আসছেন এটা আমাদের জন্য একটি গৌরবের সারা বাংলাদেশ থেকে ইয়ে করে আর আমি বিএম কলেজে ম্যাথমেটিক্সে অনার্স মাস্টার্স করেছি পরে হোমিওপ্যাথিতে ঢাকা ভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করেছি
এখন আবার ইংলিশে মাস্টার্স করি স্কাউটে বিএম কলেজ থেকে 2000 এ প্রথম মাননীয় রাষ্ট্রপতির অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষামন্ত্রীর অ্যাওয়ার্ড পাওয়া এইজন্য যদি আমার বাড়ি খুলনা মংলাতে কিন্তু আমি বরিশাল বিভাগের মাটির মানুষের সাথে একবারে মিশে আছি আমি সি লিডার ট্রেনার আন্তর্জাতিক ট্রেনিং টিমের মেম্বার আমাদের সকলের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন কৃতজ্ঞতা জানাচ্ছি আবারো মেয়র মহোদয়ের যারা এখানে আছেন যারা এই যে আমাদের মিডিয়া ভাইয়েরা আছেন সকলের জন্য আরেকটি স্কাউট করতালি দিব আমরা সময় নেব না সরাসরি মেয়র মহোদয়ের কাছ থেকে সিটি কর্পোরেশনের কি কাজ উনি কিভাবে এখানে দায়িত্বটি পালন করতে শাসন করতেন তাই না কি কি চ্যালেঞ্জ আছে কি কি জায়গায় উনি আনন্দ বোধ করেন এই বিষয় সম্পর্কে জানাবে এছাড়া কি তোমাদের আর কারো কোনো স্পেসিফিক প্রশ্ন আছে থাকলে বলো তাহলে ওনার একসাথে কথা বলতে সুবিধা হবে কাপরা বলো কাপ কোনো প্রশ্ন আছে কাছাকাছি পেয়েছো কোনো ভাই নাই ওনার কাছে খোলামেলা ভাবে জানতে পারবা আচ্ছা কাপ স্কাউটরা কর্পোরেশনের মেইন দায়িত্বটা কি একটু বলেন যদি স্যার বললে ভালো হতো আপনার প্রতিদিনের রুটিনটা কি আপনি কিভাবে এই পর্যায়ে আছেন মানে মেয়র সেই বিষয়ে কিভাবে কিভাবে মেয়র একজন নগরপিতা হতে হলে তার মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকা দরকার স্যার এই সিটি কর্পোরেশনের মূল লক্ষ্য কি সিটি বরিশাল শহর নিয়ে এইটার বিশেষ স্যার একটু বলে দাও আছে কেউ হ্যাঁ বলো জিজ্ঞেস করবে কিছু হ্যাঁ এখানে স্যার নগরপিতা হিসেবে আপনার এ পর্যন্ত সর্বোচ্চ অর্জন ঠিক আছে শুরু করবো আমি নগর পিতা আসলে আমি নগর পিতা কথাটা আমার কাছে ভালো লাগে না আমি নগরের সেবক আর সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে এখানে দায়িত্ব এই নগরের প্রতিটি জনগণ সিটি কর্পোরেশন করা হয়েছে কারণ হচ্ছে যে সিটি কর্পোরেশন স্থানীয় সরকারের সর্বোচ্চ একটি প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদের মেম্বার একটা ওয়ার্ড প্রতিটি ইউনিয়ন পরিষদের 9টা ওয়ার্ড থাকে আর সেই ওয়ার্ড হচ্ছে যে স্থানীয় সরকারের সবচেয়ে ইউনিয়ন পরিষদের ওয়ার্ড মানে সবচেয়ে এক নম্বর আর সবচেয়ে টপ হয়েছে যে সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশন তৈরি করা হয়েছিল যে সিটি কর্পোরেশনের মানে কি একটা নগর যখন মহানগরীতে রূপান্তরিত হয় এটা হচ্ছে যে আমরা কি মহানগর বরিশাল মহানগর তো মহানগর হচ্ছে একটা দেশের ভিতরে আমাদের 12টা সিটি কর্পোরেশন মানে 12টা মহানগর আছে মহানগরের মানুষের জীবন মান পরিবর্তন করার জন্যই এই সিটি কর্পোরেশনকে যাতে সবচেয়ে উন্নত সেবাগুলি দেওয়া যায় এই কারণে এই সিটি কর্পোরেশনকে তৈরি করা হয়েছে আমি এটা আমার ব্যক্তিগত বিশ্লেষণ আমি তো আর বই পড়িয়া সিটি কর্পোরেশন সম্বন্ধে জানিনি যেহেতু আমি দায়িত্বের এখানে 4 বছর সাড়ে 4 বছর হয়ে গেছে আমি দায়িত্ব পালন করতেছি তো মূল বিষয়টা হচ্ছে যে জনগণের প্রতিনিধি হিসাবে এই সিটি কর্পোরেশনটা চলে যত কর্মচারী কর্মকর্তা পরিচ্ছন্ন বিভাগ বিদ্যুৎ বিভাগ পানির বিভাগ যেমন সারা বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয় আছে বাংলাদেশ সরকারের বিদ্যুৎ ডিপার্টমেন্ট আছে প্রতিটি আলাদা আলাদা মন্ত্রণালয় আছে তোমরা জানো এটা জানো না সেরকম সিটি কর্পোরেশনেরও আমাদের যেমন 30টি ওয়ার্ড আমাদের 30টি ওয়ার্ডে 30 জন আমাদের কাউন্সিলর আছে যারা কি বলে কাউন্সিলর প্লাস সংরক্ষিত আসনের তিনটি ওয়ার্ড মিলিয়া
एक जन महिला संरक्षित आसन आছে টোটাল 40 জন কাউন্সিলর আমাদের তো এই 40 জন কাউন্সিলর প্লাস আমি একজন 41 জন এটা আমাদের একটা যেমন জাতীয় সংসদ যেরকম এরকম এটা স্থানীয় সরকারের সিটি কর্পোরেশনের একটি পরিষদ আছে এই পরিষদটি করা হয়েছে এই কারণে এখানে এই শহরের জনগণের মানুষের যে ধরনের যদি কোনো পরিবর্তন দরকার বা তাদের মানে তাদের সেবার জন্য যে ধরনের আইন করা দরকার এটা এই পরিষদের আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা এই আইনগুলি করতে পারব এখানে এই লোকালি এই সিটি কর্পোরেশনে আর সিটি কর্পোরেশন তোমার আমি বলবো যে ঘুম থেকে ওঠা হইতে শুরু করি একটা মানুষের যারা সিটি কর্পোরেশনে বসবাস করে একদম তুমি যে বাড়িটায় থাকতেছো সে বাড়িটার প্ল্যান সিটি কর্পোরেশন প্রথমে শুরু করি তোমার জন্ম সনদ সিটি কর্পোরেশন মৃত্যু সনদ সিটি কর্পোরেশন বিবাহ এনলিস্টেড এটা সিটি কর্পোরেশনের কাজ তুমি যে বাসা থেকে বাইরে রাস্তায় নামতেছো সেই রাস্তাটা সিটি কর্পোরেশনের তুমি বাসায় তোমার বাড়ি যে বাড়িতে থাকতেছো সে বাড়িটার প্ল্যান জরিপ সব করবে সিটি কর্পোরেশন তোমার বাসার পানি ব্যবস্থা করতেছে সিটি কর্পোরেশন তুমি যে বাথরুম ব্যবহার করতেছো যে বাথরুমের লাইনটা যে ঠিকমতো পাস হচ্ছে কিনা যে ময়লা ব্যবস্থা গার্বেজ ব্যবস্থা সেটা করতেছে সিটি কর্পোরেশন তার মানে কি তার মানে তোমার ঘুম থেকে ওঠা হইতে তুমি ঘুমাইতে যাওয়া পর্যন্ত তোমার সকল কাজের সাথে সিটি কর্পোরেশন সম্পৃক্ত তুমি একটা ব্যবসা করবে এই শহরে তোমার ট্রেড লাইসেন্স লাগবে সিটি কর্পোরেশন তুমি এভরিথিং একদম বিস্তারিত আমি ওইভাবে বলতে পারলাম না কয়েকটা উদাহরণ দিয়ে আমি দেখাইলাম তার মানে কি তোমার চলার মান এবং এই সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্ন কর্মী আছে প্রতিটা ডিপার্টমেন্ট আছে আমাদের স্বাস্থ্য বিভাগ আছে আমরা যেমন 30টি ওয়ার্ডে আমরা তোমাদের যখন ছোট ছিলাম তোমাদের টিকাগুলি কিন্তু সিটি কর্পোরেশন দিচ্ছে করোনার সময় যে টিকাগুলি আমরা সিটি কর্পোরেশনের মাধ্যমে কিন্তু এটা কিন্তু সিভিল সার্জন বা সিটি কর্পোরেশনে যারা বসবাস করে এটা সরাসরি আমার তত্ত্বাবধানে মেয়রের তত্ত্বাবধানে প্লাস এখানে যে রাস্তাঘাটের ডেভেলপমেন্টগুলি হবে প্লাস কোনখানে কি প্রয়োজন এই প্রয়োজনগুলি মিটানোর কাজ হচ্ছে যে সিটি কর্পোরেশনে কোন জায়গায় রাস্তা ভাঙ্গা বা কোনো জায়গায় তোমাদের ড্রেনেজ ভাঙ্গা বা ময়লা কোনো জায়গায় ময়লা পড়ে আছে ময়লা পরিষ্কার করতে হবে প্রতিটি কাজ যেমন পশুপালন বা পশু এই যে কুকুর রাস্তায় এগুলিকে সংরক্ষণ করার কাজও সিটি কর্পোরেশনের ইভেন কি ওই যে যেটা বললাম যে তুমি সকালবেলা ঘুম থেকে ওঠা হইতে শুরু করতে ঘুমাইতে যাওয়া পর্যন্ত সব সিটি কর্পোরেশনের কাজ আর মেয়র হচ্ছে যে তোমাদের জনগণের মানে কি তোমাদের প্রতিনিধি আমি এই সিটি কর্পোরেশনের কর্মচারী কর্মকর্তা যারা আছেন যারা চাকরি করে এখানে তাদের বেতন দেওয়া হয় তোমরা যে এই যে হোল্ডিং ট্যাক্স প্রতিটি মানুষ নাগরিক প্রতিটি বাসা কিন্তু হোল্ডিং ট্যাক্স দেয় সিটি কর্পোরেশনকে এই এই ট্যাক্সটা মাধ্যম এই ট্যাক্স ট্রেড লাইসেন্স ফি এগুলির মাধ্যমে হলো যে আমাদের ইনকাম আমাদের যে সিটি কর্পোরেশন চলে কিভাবে খরচা করি কিভাবে এই যে তোমরা পানির বিল দিতেছো তারপরে তোমাদের হোল্ডিং ট্যাক্স দিতেছে তারপরে এই যে আমাদের সিটি কর্পোরেশনে কিছু স্থাপনা আছে যেরকম কিছু মার্কেট আছে সেখান থেকে ভাড়া আসতেছে এগুলি হচ্ছে যে আমাদের ইনকাম এবং এই ইনকাম থেকেই মেজরিটি এই মানে মেজরিটি না এই মানে আমাদের এস্টাবলিশমেন্ট চালাতে হবে এই ইনকাম থেকেই সরকার থেকে শুধু আমাদের সহযোগিতা করবে কখন যদি আমরা বড় কোনো অবকাঠামো করব মনে করো একটা নতুন প্রকল্প তৈরি করব সেই প্রকল্প যদি পাঠাই আমরা মন্ত্রণালয়ে তারা পাশ করে পাঠাবে কিন্তু এই ম্যাক্সিমাম ওই যে বললো যে আমার সার্থকতা কি আমি একমাত্র সিটি কর্পোরেশন বরিশাল সিটি কর্পোরেশন এখন পর্যন্ত 4.5 বছর কোনো সরকারি অর্থায়ন ছাড়া আমাদের নিজস্ব অর্থায়নে মানে আপনারা যে টাকাটা দিচ্ছেন সেই টাকা দিয়েই আমি বরিশাল সিটি কর্পোরেশন চালাচ্ছি এবং উন্নয়নের কাজ 5 বছরের আর একটি হচ্ছে যে 5 বছরের গ্যারান্টি দিয়ে আমি এই প্রথম বাংলাদেশের ইতিহাসে 5 বছরের গ্যারান্টি দিয়ে আমি রাস্তা করতেছি আগে ছিল প্রতিটি সিটি কর্পোরেশনে কাজ করত 1 বছরের গ্যারান্টি দিয়া তো 1 বছরের গ্যারান্টি দিলে কি হলো তোমার 5 বছর একটা মেয়রের আমার মেয়াদ আমি কি দাঁড়াই বলবো না বসে ঠিক আছে আমার 5 বছর হচ্ছে যে আমার মেয়াদ
মানে 5 বছর আমি একবার নির্বাচিত হওয়ার পর আমি মেয়র হিসেবে আপনারা দায়িত্ব পালন দিবেন আমাকে ভোট দিয়ে বানাইছেন আমি আপনাদের প্রতিনিধি হিসেবে আপনাদের এই যে কর্মচারী কারা সিটি কর্পোরেশনের কর্মচারীদের বেতন কারা দিচ্ছে আপনারা আপনাদের টাকা দিয়া এর মানে কি আপনাদের কর্মচারী দ্বারা এই সিটি কর্পোরেশন এটা টোটালি ওন বাই বরিশাল সিটি বরিশালের সিটির যারা নাগরিক এটা তাদের কর্পোরেশন এবং এটা আমি যে জায়গা থেকে চেষ্টা করি যে এটা হওয়া উচিত বরিশাল বরিশালের মানুষের সবচেয়ে আস্থার জায়গা মানে এখানে আসলে পরে সব ধরনের সমস্যা তারা সমাধান পাবে এরকম একটা জায়গা হওয়া উচিত বরিশাল সিটি কর্পোরেশন সেবার জায়গা থেকে কারণ আপনাদের বেসিক মানুষের চাহিদা কি থাকে রাস্তাঘাটটা ভালো পানি সাপ্লাইটা যেন ঠিকমতো থাকে স্ট্রিট লাইটগুলি রাস্তার বাসার বিদ্যুৎ কিন্তু আমরা দিই না বাসার বিদ্যুৎ আপনাদের এটা দেওয়া হয়েছে যে আপনার পিডিবি সরকার থেকে সরাসরি সেটার বিলও নিয়ে যায় পিডিবি আমরা দিচ্ছি কোনটা আমরা দিচ্ছি রাস্তায় যে আপনার স্ট্রিট লাইটগুলি আছে জনগণের সেবায় যেটা রাত্রবেলা হাঁটা চলা করার সময় যেগুলি লাগে দুই যেটা বলতেছিলাম যে 5 বছরের গ্যারান্টি দেওয়া আপনার 5 বছরের যদি আপনার মেয়াদ হয় আপনার আমি মেয়র হিসাবে তো বিগত দিনে এক একটা রাস্তা 5 বার হইতো প্রতি বছর 1 বছরের যেহেতু গ্যারান্টি সেহেতু 1 বছর পরে দেখা যায় তো রাস্তা ভেঙে গেছে আবার 1 বছর পরে হইতো তাহলে কি হইলো কমপক্ষে মনে করেন 3 থেকে 4 বার একজন মেয়রের আমলে একটা রাস্তা হইতো তাহলে কি হইলো আপনি যদি দুর্নীতিও হয় 3 বার 4 বার দুর্নীতি হইতো আমি এসে কি করছি আমি এসে এটাকে করছি কি যেহেতু অন্যান্য রাস্তা আমি বিদেশে থাকছি আমার কাছে মনে হয়েছে কেন 1 বছর কেন একটা রাস্তা কেন 5 বছর টেকবে না এবং সেই আদলে আমি আইন করে আমি সেইভাবে কাজ করছি এবং আমার রাস্তাগুলি অলরেডি 4 বছর এমন এমন রাস্তা আছে যেটা 4 বছর হয়ে গেছে রাস্তার কিছুই হয়নি আমি 5 বছরের গ্যারান্টি দিয়ে রাস্তা করতেছি যাতে কি হলো এখানে 5 বছরে যদি আমি একটা রাস্তা 4 বার করি তাহলে 400 টাইম খরচা হইতেছে আর সেখানে যখন আমি 1 বার করতেছি তাহলে আমার কি 300 টাইম টাকা কিন্তু সেভ হয়ে যেতেছে এই টাকাটা দিয়ে আমি কি আরো ভালো যেভাবে আমি চালাচ্ছি সরকারি অর্থায়ন ছাড়া আমি কিন্তু প্রতিটি এই যে সদরের রাস্তা দেখেন বড় বড় মেইন রাস্তাগুলি দেখবেন সব কিন্তু অলরেডি কমপ্লিট আমার অল্প কিছু ভিতরে হয়তো আপনাদের বাসার ভিতরে কিছু গলিঠলি আছে ভাঙ্গাচুরা সেগুলিও ইনশাল্লাহ আমি আমার সময়ের মধ্যে আমার আশা আছে আমি শেষ করব আর একটা কি বলছিলেন আপনি কি বলছিলেন যেন কোশ্চেন মা হ্যাঁ ও মেয়র এটা তো আপনার ইচ্ছার উপরে নির্ভর করবে আমার বাবা এই পৌরসভার বাংলাদেশ স্বাধীনতার পরে এই যখন বাংলাদেশ মুক্তিযুদ্ধের পর স্বাধীন হয়েছে তখন আমার বাবা এই পৌরসভার প্রথম চেয়ারম্যান ছিল আমার বাবার বয়স ছিল তখন 26 বছর এবং তারপরে আমি তার সন্তান হিসেবে আমি 47 বছর পর আজকে আমি এখানে মেয়র হয়েছি এটা তো ইচ্ছার ব্যাপার আর আপনি মানুষের সেবা করার এর থেকে আমি মনে করি আমি যে জায়গায় আছি এখানে বসে মানুষের যেভাবে সেবা করা যায় এর থেকে আমি এমপি মন্ত্রী হইলে পরেও আমি আমার মনে হয় না আমি এইভাবে মানুষকে সরাসরি কারণ মেয়রের কাজটা কি মেয়রের কাজ কিন্তু ঢাকায় সংসদ ভবনে না মেয়রের কাজ কিন্তু বরিশালে আর আমি বরিশাল ছেড়ে কিন্তু খুব কম এই 5 বছরের আমার সময়ের মধ্যে আমার মনে হয় না খুবই গোনা গোনা আমি বলতে পারবো যে কতটুকু সময় আমি এখান দিয়া আর কিছু পারি না পারি আমি মানুষের পাশে থাকার চেষ্টা করছি যে কয়টা বন্যা আসছে বন্যা বাদল ঝড় বৃষ্টি মেন কি মানুষের পাশে থাকবেন একজন মেয়র যখন তো ওই শহরের মানুষের পাশে থাকে মানুষের ওই শহরের মানুষের আস্থা মনোবলটাও কিন্তু জোরদার থাকে আর 10 জন একটা কথা বললে পরে যতটুকু আস্থা আনে তার থেকে একজন মেয়র যদি একটা কথা বলে সেটার প্রতি কিন্তু মানুষের মনোবলটা এবং আস্থাটা কিন্তু বেশি থাকে তো সেই জায়গা থেকে আমি মনে করি এটা একটা সেবার জায়গা এখন বিগত দিনে হয়তো বা দেখছেন আপনারা অনেকে অনেকভাবে কারণ অনেকভাবেই নিতে পারেন এখন আপনি যদি মনে করেন এটা ব্যবসার জায়গা তাহলে তো আপনি ব্যবসা করবেন চলে যাবেন এই শহরকে পরিষ্কার করা ও আর একটা কাজ করছি আমি এই শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন আমি নিজে রাস্তায় 1 বছর রাস্তায় নিজে দাঁড়াই থেকে এই শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করছি এটা এবং আপনারা জেনে খুশি হবেন সবাই যে বরিশাল এটা চশমা লাগবে আমার এটা দেখতে মনে করে দিতে স্যার ঠিকই করছি হ্যাঁ ও কোশ্চেন
দুর্নীতি সবচেয়ে বড় জায়গা। দুর্নীতি যদি না মুক্ত করা যায় কোনো কিছু কোনো ডেভেলপমেন্টই সাস্টেনেবল হবে না। সর্বপ্রথম কি আপনি নীতি নৈতিকতা আনতে হবে, যেটা হয়েছে যে সর্বপ্রথম আমি কাজ করছি এবং প্রতিটি মানুষ, আমার খুব কষ্ট হয়েছে, এখনও কষ্ট হয়, বাট আপনাদের সিটি কর্পোরেশনকে, এটা কিন্তু সিটি কর্পোরেশন কাদের, কাদের সিটি কর্পোরেশন, আপনাদের, আপনাদের সিটি কর্পোরেশনকে আমি চেষ্টা করছি দুর্নীতি মুক্ত, এবং আপনাদের যে ট্যাক্সের টাকাটা সঠিক জায়গায় যেন সঠিকভাবে যেন ব্যয় করে এই জায়গাটা আমি নিশ্চিত করছি। 100% আমেরিকার মতো দেশেও কিন্তু 100% হ্যাঁ দুর্নীতি মুক্ত না। তো সেই জায়গা থেকে আপনি কত পার্সেন্টেজ কমাইতে পারলেন, আপনার মানুষের সেবার মানটা কতটুকু আগাইতে পারলাম, আমি এই জায়গাগুলিতে কাজ করছি, মানুষের সেবা, মানুষ যেন কষ্ট যেন কম হয়, লাঘব হয়, ট্যাক্সের জায়গায় কাজ করছি আমি, আমি প্রতিটি সেকশনে, যেমন আমার ট্যাক্স হইতে শুরু করে পানি, বিদ্যুৎ, বিদ্যুতে এখনও পুরোপুরি ওইভাবে কাজ করতে পারিনি, এক একটা ডিপার্টমেন্ট, এটা তো মনে করেন যুগে যুগে এই জায়গাগুলিকে করাপ্টেড করা হয়েছে, এটাকে মনে করেন রাতারাতি পরিষ্কার করা সম্ভব না। তো আমি আপনাদের ভাই, আপনাদের আঙ্কেল, আপনাদের বন্ধু হিসাবে আমি চেষ্টা করছি আপনাদের সিটি কর্পোরেশনকে আমার সাধ্য অনুযায়ী, আমার যতটুকু, ওই যে বললো যে আমার স্কেজুয়েল কি, আমার কোনো স্কেজুয়েল নেই, আমি মনে করি একটা একজন সিটি কর্পোরেশনের মেয়রের স্কেজুয়েল হলো যে যখন আপনি শপথ নেবেন, শপথ থেকে শুরু করে যখন আপনি এই চেয়ার থেকে চলে যাবেন আপনার দায়িত্ব ওই পর্যন্ত, আপনি ঘুমায় আছেন আপনি মেয়র, মেয়র হিসাবে দায়িত্ব পালন করতেছেন, আপনি বাথরুমে গোসল করতেছেন আপনি মেয়র, যখনই আপনার ডাক পড়বে ওই মুহূর্তে আপনার কাজে, আর 9টা থেকে 5টা যারা সরকারি চাকরি করে বা কর্মচারী যারা তাদের হয়েছে যে টাইম, কিন্তু একজন মেয়রের টাইম কি, মেয়রের কোনো স্কেজুয়েল বা টাইম নেই। আমি মনে করি আমি সেইভাবে কাজ করি, এবং মেয়রের অফিস বলতে এই সিটি কর্পোরেশনের আমি যে জায়গায় বসবো, পুরো সিটি কর্পোরেশনটা নিয়ে যেহেতু আমার কাজ, আমি যে জায়গায় বসবো ওই জায়গায় আমার অফিস, কোনো পার্টিকুলার, এটা আমার ব্যক্তিগত, আমার কাজ করতে যে আমার ব্যক্তিগত অভিমত, এটা এক একজন এক একভাবে নেই, এক একজন মেয়র হয়তো বা এক একভাবে চিন্তা করতে পারে, কারণ মেয়রের কাজ না যে 9টা থেকে 5টা পর্যন্ত ওই অফিসে বসে থাকা, কারণ আমার কাজ কিন্তু সবই চলতেছে, আমার বেতন কিন্তু কোনো বকেয়া নেই। এই সিটি কর্পোরেশনে আপনারা জানবেন, বিগত দিনে আপনারা জানবেন যে এই সিটি কর্পোরেশনে 27 মাসের বেতন বকেয়া ছিল, এরকম সময় বেতন দিতে পারে নাই, আমার একদিনের বেতনও কিন্তু বকেয়া নেই আজকে পর্যন্ত, এই 4.5 বছরে আমি দায়িত্ব নেওয়ার পর থেকে। আমি বেতন পরিষ্কার পরিচ্ছন্ন যারা করে, ওই যে যারা সুইপ, মানে এই যে যারা হরিজন সম্প্রদায় যা বলতেছেন আপনারা চতুর্থ শ্রেণীর, তাদের বেতন আমি 3 বার আমি বাড়াইছি, আগে ছিল যার 6,000 ছিল তার আজকে 10,000, তো এটাও তাদের, এটাও তাদের মানে যেটা তাদের প্রাপ্য সেটা দিতে পারিনি আমি, তারপরেও আমি আমার সাধ্য অনুযায়ী আমি বাড়াইছি। তাদের 3টা কলোনি করে দিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানুষ কন্যা, মানবতার মা, তার সহযোগিতায় তাদের জীবন মান রাতারাতি, তারা যে বস্তি, যে খারাপ জায়গা, মানে যে যে অবস্থায় তারা থাকতো আপনারা দেখলে বিশ্বাস করবেন না যে মানুষ এইভাবে বসবাস করতে পারে, আমরা কোনো সময় দেখলে পরে এটা বিশ্বাস হবে না, রাতারাতি তাদেরকে ফ্ল্যাট করে দেওয়া হয়েছে, তারা সেই ফ্ল্যাটে আজকে বসবাস করতেছে। 2, এই যে পরিচ্ছন্ন কর্মী যারা, তাদেরকে আপনারা দেখলে সবসময় একটা থ্যাংক ইউ দেবেন, কারণ আপনি আমি যে ময়লাটা পরিষ্কার না করি সেই ময়লাটা পরিষ্কার করে তারা, তারা একটা থ্যাংক ইউ পায় না, যে ময়লা আমার আপনার খাওয়ার আবর্জনা বা যে কোনো আবর্জনা আমরা রাস্তায় ফেলে ফেলে দিচ্ছি, কার ময়লা, আমাদের ময়লা, যেটা আমরা পরিষ্কার করি না, আমরা ঘেন্না লাগবে আমাদের পরিষ্কার করতে, সেই সেই ময়লাটাকে কিন্তু তারা পরিষ্কার করে। সো এই কারণে কিন্তু তারা, তাদের দেখলেই একটা থ্যাংক ইউ দেবেন, যদি জিজ্ঞেস করে কেন, তাহলে বলবেন যে আমার ময়লাটা আপনি পরিষ্কার করতেছেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, পায় না ধন্যবাদ একটা, তারা তারাও তো মানুষ নাকি, ভেরি গুড। তো আর আর কি জানো, ও আর আর আচ্ছা কি কি স্বপ্ন একটু বলো, আমি প্রধান দায়িত্ব তো এই মানুষের সেবাটা নিশ্চিত করা, এটাই হচ্ছে যে প্রধান দায়িত্ব, মানুষ যেন হয়রানি না হয়, মানুষের যেন একটু কষ্ট লাঘব করতে পারি এই শহরের, এটাই হচ্ছে যে মেয়রের দায়িত্ব, আর কোনো দায়িত্ব নাই মেয়রের দায়িত্ব না, শুধু বড় বড় অবকাঠামো তৈরি করা মেয়রের দায়িত্ব না, প্রথমত হয়েছে যে মানুষের
সেবা এবং তাদের নিরাপত্তা এই শহরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে যে মেয়রের দায়িত্ব আর কিভাবে এখানে এসেছেন কিভাবে আসছি তো আমি নিজেও জানি না কিভাবে চলে আসছি এখন এখান থেকে যাওয়া যাইতে চাই কিন্তু যাইতেও পারি না মানে চার হাত পা শিকল দিয়ে বাঁধতে রাখছে আমাকে কারণ এই দায়িত্ব এই শহরের মানুষের দায়িত্ব যখন সবাই মিলে দিছে এখন আমি যদি ফিরে যাইতেও চাই যাওয়ার কোনো রাস্তা নাই স্যারের মনে ঘুম আসতেছে স্যার হ্যাঁ ঘুম আসতেছে স্যার না এত স্পিকারের মধ্যেও আপনার চক্ষু বন্ধ হয়ে আসতেছে যেন মনে করলাম বিরক্ত হচ্ছেন নাকি আমার কথায় ও আচ্ছা ও সারা রাত ক্যাম্প করছে ও আচ্ছা ও আচ্ছা আচ্ছা না না ঠিক আছে কিছু বলবেন আপনি আব্বা বলবেন হ্যাঁ তা বিষয় হয়েছে যে কি বিষয় হয়েছে যে এখানে আসলাম কিভাবে এখানে আসলাম কিভাবে আপনারা জানেন 75-এর 15ই আগস্ট জাতির জনক সহ আমাদের পরিবারের 6 জনকে হত্যা করা হয়েছে আপনারা জানেন সবাই জানেন তো সেই দিন আমি আমার মার গায়ে 5টা গুলি লাগছিলাম আমি আমার মার কোলে ছিলাম 1.5 বছরের শিশু তো ওই দিন যে আল্লাহ আমাকে হয়তো বাঁচাই রাখছে আজকে দিনের জন্য আমি মনে করি আমি বিশ্বাস করি আজকে এই বরিশালের জনগণের জন্য আজকে এই যে পরিবর্তনটা আজকে মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানুষ কন্যা মানবতার মা সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনকের কন্যা যে পরিবর্তন এই যে পদ্মা ব্রিজ আপনারা হয়তো যখন বড় হবেন তখন আপনাদের কাছে মনে হবে না যে পদ্মা ব্রিজ একটা আশ্চর্য ব্রিজ কিন্তু আমাদের কাছে কিন্তু স্বপ্নেও আমরা দেখিনি এই পদ্মা ব্রিজ স্বপ্নেও চিন্তা করিনি এই পদ্মা ব্রিজের কথা সেই পদ্মা ব্রিজ কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রী বাস্তবায়িত করছেন এবং এর জন্য আমরা দক্ষিণাঞ্চলবাসীর সবচেয়ে বড় উপকার ভুগিয়েছি যে আমরা এবং আমরা 3 ঘন্টা ঢাকা যাই 4.5 ঘন্টা 5.5 ঘন্টা 4 ঘন্টা ঢাকা এটা এটা বললাম কি আমরা 8 ঘন্টায় ঢাকা যেতে পারতাম না একটা সময় ছিল 8 ঘন্টায়ও ঢাকা পৌঁছে দিতে পারতাম না 5টা ফেরি ছিল আমাদের আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই যে তিনি আসেন বলেই এবং সর্বকালের শ্রেষ্ঠ বাঙালির কন্যা বলেই তিনি তার পক্ষেই সম্ভব হয়েছে পদ্মা ব্রিজ নিজস্ব অর্থায়নে আমাদের নিজেদের টাকায় আমরা পদ্মা ব্রিজের মতো পৃথিবীর মধ্যে আমাদের সম্মানের জায়গা আমাদের মাথাটা কত উঁচু করে ফেলাইছেন তিনি এর জন্য আমরা সবাই আরেকবার ধন্যবাদ স্কাউটের একটা ক্লাব হয়ে যান মাননীয় প্রধানমন্ত্রীর জন্য থ্যাংক ইউ আর আর কোনো কোশ্চেন আমি কি অ্যানসার দিতে পারছি সবগুলির স্যার আমার কথার মাধ্যমে মনে সবগুলি আমি টাচ করছি আমার মনে আর কিছু নগরপিতা হতে হলে কি কি বৈশিষ্ট্য থাকা দরকার এটা তো মনে করেন কেমনে বলবো এটা আমি এক একজনের বৈশিষ্ট্য তো এক এক রকম বলেন বলবে কিছু বলেন ওকে স্যার এটা হচ্ছে কি আপনার ইচ্ছা মানুষের ইচ্ছা শক্তি মানুষকে আপনি যদি ইচ্ছা পোষণ করেন আপনার যদি মনে সেই ইচ্ছা থাকে এবং সেই দৃঢ়তা থাকে ইট ক্যান বি পসিবল আপনার আমার যদি ইচ্ছা ছিল বলে কিন্তু আমার পক্ষে আপনাদের টাকা থেকেই এই সিটি কর্পোরেশনকে চালানো সম্ভব হয়েছে আর বিগত দিনের মেয়ররা তাদের ইচ্ছা ছিল না তারা সরকারের টাকা আনছে তারপরও এই সিটি কর্পোরেশনটা ঠিক মতো চালায় নাই এটা কি আপনার যদি ইচ্ছা থাকে আপনি হাইটে ঢাকা শহর চলে যেতে পারবেন আর যদি আপনার ভিতরে ইচ্ছা শক্তিটা প্রবল না থাকে আজকে মাননীয় প্রধানমন্ত্রী ইচ্ছা করছেন পদ্মা ব্রিজ এর মতো ব্রিজ এটা পাহাড় আমি বলবো যে পাহাড় সমান একটা ব্রিজ সেটাকে কিন্তু সম্পন্ন করছেন কারণ কি ইচ্ছা তো আপনাদের ইচ্ছা যদি সেইভাবে থাকে এবং সেটার প্রতি যদি আপনার দৃঢ়তা থাকে সেটা নিয়ে যদি কাজ করেন মেয়র কেন প্রাইম মিনিস্টার হইতে পারবেন আপনারা ইনশাআল্লাহ আমি মনে করি জি জিজ্ঞেস করছিলাম যে আপনার ডেইলি রুটিনটা কি আমার ডেইলি ওই যে বললাম যে ওইভাবে আমার পার্সোনাল ডেইলি কোনো রুটিন নেই আমি যেদিন কাজ না থাকে আমি একটু লেট করে ঘুমাই আমি ঘুমাইতে পছন্দ করি আর বেশিরভাগ সময় দেখা যায় যে আমি রাত্রে বেশি সজাগ থাকা লাগে রাত্রে কাজগুলি আমি করতে পছন্দ করি কারণ হচ্ছে যে রাত্রবেলা যে কারণে অনেকে অনেকভাবে ব্যাখ্যা করে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যে আমি যদি দিনের বেলা একটা কাজ করতে যাই বসেন আমি বলছি দিনের বেলা যদি আমি মনে করেন একটা সাইট পরিদর্শন করতে গেলাম রাইট একটা রাস্তা পরিদর্শন করতে গেলাম এখন রাস্তা পরিদর্শন করতে গেলে কি হবে ওখানে গাড়ি ঘোড়া চলতেছে এক দুই হচ্ছে যে এই শহরের প্রতিটি মানুষ যখন আমাকে দেখে সবাই দৌড়ে আসে আমার সাথে কথা বলার জন্য তো আমি যে টাইপের মানুষ আমি চাই যে প্রতিটা যে আসবে তার সাথেই আমি কথা বলতে চাই
তাহলে দেখা যাবে কি ওই যে কাজটা দিনের বেলা পরিদর্শন করতে গেলাম সেখানে দেখা যাবে যে আমি ওই কাজ পরিদর্শন ফলাই তুই আমি জনগণের সাথে একটা লোক আসলে পরে তাকে আমি সরাই দিতে পারবো না ভাই সরেন ভাই এখান দিয়ে যান আমি পরে কথা বলবো তার সাথে আমার কথা বলা লাগবে তো কথা বলতে যেয়ে দেখা যাবে যে ওই যে কাজটা নিখুঁতভাবে যে আমি দেখবো মানুষের ভিড় জমে যাবে ওখানে আমি যখন যাই তো ওই ভিড়ের মধ্যে আসল কাজটা আমার কিছু হয় না যে কারণে আমি নিজে থেকে ই করছি রাত্রবেলা কম দেখা গেলেও টর্চ লাইট জ্বালাইলে পরেও কাজটাকে মনোযোগভাবে আমি যে কাজটা আমি পরিদর্শন করতে যাই যেহেতু আমি কাজগুলিকে মনোযোগ দিয়ে করি যে কাজটা করি সেটাকে সঠিকভাবে পরিপূর্ণ করার চেষ্টা করি যে ওইটা যেন সুন্দরভাবে হয় অর্ধেক কাজ করার লোক আমি না যেটা করবো না সেটা করবো না কিন্তু যেটা আমি করব সেটা যেন সঠিকভাবে সুন্দরভাবে হয় মানুষ বলে যে না মেয়র মহোদয় একটা কাজ করছেন যেরকম রাস্তাগুলি নিয়ে বা আমি যে কাজগুলি করি অলরেডি বরিশালের মানুষের এতটুকু আস্থা বা এতটুকু ভালোবাসা বা এতটুকু তারা বোঝে যে মেয়র মহোদয় যে কাজটা করে সেটা মজবুত পাকাপোক্ত কাজ করে নাকি বলেন আপনারা কি বলেন আপনাদের বাবা মারা বলে না কি বলে আমার কথা ঠিক ভেরি গুড তো বিষয় হচ্ছে কি আপনাদের স্যাটিসফ্যাকশন আমার মূল্যায়ন করবে কে জনগণ আমাকে ভোট দেবে কে জনগণ আমি কতটুকু করতে পারলাম আমি যতই বলি আপনি যতই বলেন কোনো লাভ হবে না এ শহরের নাগরিকরা বলবে আসলে মেয়র মহোদয় কতটুকু কাজ করছে পরিবর্তন সে আনতে পারছি কি পানি নেই পেপার পত্রিকা কি বললো না বললো কিচ্ছু আসে না কিন্তু এই যে আপনারা আপনাদের বাবা মারা এই শহরের যারা নাগরিক তারা রায় দেবে যে মেয়র মহোদয় ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে না থার্ড হয়েছে নাকি ভুল বললাম পাইছেন আপনারা আপনার অ্যান্সার পাইছেন আমার স্ক্যাজুয়াল আমার কোনো স্ক্যাজুয়াল নাই কারণ আমি তো 9টা 5টা অফিস করি না আমার 24 ঘন্টা হয়েছে যে আমি মেয়র আমার যখন কাজ করতে মন চায় আর শুধু মেয়র না আমি আমার আমি একটা সংগঠনেরও দায়িত্বে আছি সাথে বিভাগীয় হেডকোয়ার্টার এটা আমার সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগের এত বড় একটা বড় দল সেই সংগঠনের বিভাগীয় হেডকোয়ার্টার হয়েছে বরিশাল আমাদের মহানগর তো সেই জায়গা থেকে সংগঠনের দায়িত্ব আমার ঘুম থেকে ওঠা থেকে ঘুমাইতে যাওয়া যতটুকু সময় ঘুমাই থাকি অতটুকু কিছু হয়তো করি না তাও হয়তো স্বপ্ন দেখি ঘুমাই ঘুমাইয়া বাট প্রতি সেকেন্ড প্রতি মুহূর্ত বরিশালের আমাদের দল এবং বরিশাল সিটি কর্পোরেশনকে কীভাবে আগায় নিয়ে যায় এর বাইরে আর আমার কোনো ব্যবসা নাই বাণিজ্য নাই অন্য কোনো কাজ নেই পাইছেন আপনার অ্যান্সার থ্যাংক ইউ সর্বোচ্চ অর্জনের তো কোনো শেষ নেই এখনো সর্বোচ্চ অর্জন করতে পারিনি সর্বোচ্চ অর্জন আমি বলবো যদি আমি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে আমাকে সামনের বার আমাকে নমিনেশন দেয় জনগণ যদি জনগণের রায়ের উপরে নির্ভর করবে যে আমি সর্বোচ্চ অর্জন কি করছি যদি কিছু অর্জন করে থাকি জনগণ যদি আবার ভোট দিয়ে আমাকে বানায় তাহলে মনে করবো যে হ্যাঁ এটি আমার সর্বোচ্চ অর্জন সর্বোচ্চ অর্জন বলতে তো আসলে কোনো পার্টিকুলার আমার কাছে কোনো বিষয় বা বস্তু না সর্বোচ্চ অর্জন জনগণ স্বতঃস্ফূর্ততার সাথে যদি আবার আমাকে নির্বাচিত করে ভোট দিয়ে ওইটাই হবে আমার সর্বোচ্চ অর্জন আমি যেভাবে সিটি কর্পোরেশনকে ব্যাখ্যা করবো এইভাবে আমার মনে হয় না কোনো মেয়র এইভাবে সবাই অফিসিয়ালি বক্তব্য দেয় বাট আমি চেষ্টা করি হলো যে একদম আমি গোড়া থেকে আমি কাজও করি একদম গভীর থেকে টেনে উঠে এবং ওই ব্যাখ্যাগুলি ওইভাবে দেওয়ার চেষ্টা করি যাতে ইজিলি মানুষ বুঝে আসলে ধন্যবাদ মাননীয় মেয়র মহোদয় আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ প্রভাষক বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ আমরা অত্যন্ত অনুপ্রাণিত আপনার এই সুচিন্তিত মন্তব্যের জন্য এবং আমাদের জন্য আমাদের এই বাচ্চাদের আপনি যে কথাগুলো বলেছেন এটা সিলেবাসের অন্তর্ভুক্ত আপনি জেনে থাকবেন ওরা সকাল সেই 5:30 বা 4:30 ওখান থেকে শুরু করে আবার রাত্র সেই 11:30 পর্যন্ত এই ট্রেনিং প্রশিক্ষণের মধ্যেই ওরা আছে জি মহোদয় ওরা এই 4 দিন ওরা কলেজেই অবস্থান করতেছে আবাসিকভাবে ক্যাম্প করতেছে
এবং আপনার এই সঙ্গটা পেয়ে ওরা আমি আমার মনে হয় ওদের যে মনের সেই মনের অন্তরকোণে যেই প্রশ্নগুলো লুকায়িত ছিল আপনার সাথে কথা বলতে পেরে ওরা অনেক অনেক অনুপ্রাণিত হয়েছে এবং এবং ওরা ওরা ব্যক্তিগত জীবনে আপনার এই এই কথার দ্বারা আরও এগিয়ে যেতে পারবে বলে আমি আমি আশা করছি। আমিও আপনার ব্যক্তিগত আমার লাইফে আমি একজন ফ্যান, আমি আপনার সাথে এরকমের না আসতে পারলেও আমরা অনলাইনে আপনার সাথে আছি, এরকমের একটা মানে কথা বললাম। ধন্যবাদ, আমি এই বলেই শেষ করব। আসলে কথা বলতে গেলে অনেক কথাই বলতে হয়, তারপরেও এইটুকুই আমি শেষ করতে চাই। মাননীয় মেয়র মহোদয় আপনি এগিয়ে যান, শুভকামনা রইল, আগামী দিনে আপনি আমাদের মাঝে থাকেন এবং আপনার সুচিন্তিত চিন্তা ভাবনা এই বরিশালের জন্য উন্নয়ন আরও উত্তরোত্তর এগিয়ে যাক, এই শুভকামনায় আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। প্লিজ আমরা সবাই কথা বলতে পারবে, হ্যান্ডশেক করতে পারবে, বসো, শৃঙ্খলা রক্ষা করি, বসো বসো।
আমরা সবাই না উঠি জায়গা থেকে, শৃঙ্খলাটা রক্ষা করি। স্কাউটরা স্কাউটরা আমরা একটু শৃঙ্খলা রক্ষা করব। কি মেয়েদের আক্ষেপ রয়েছে নাকি ছবি তোলার জন্য? হ্যাঁ হ্যাঁ, ওরা একটা ছবি তুলবে, আমি তো দেখতেছি ওদের মুখ কালো হয়ে গেছে। এই ছেলেরা বসো, ছেলেরা ছেলেরা বসো। এই উনি সামনে আসতেছে, তোমাদের সাথে ছবি তুলবে। মেয়েরা ছেলেরা একটু মেয়েদের ইয়ে দাও, ছেলেরা একটু সরো, মেয়েদের দাও, মেয়েদের ছেলেরা পিছন দিয়ে সরো। এই স্কাউট ওই মেয়েদের একটু সঙ্গ দাও, মেয়েদের মেয়েদের মেয়েরা যাও, মেয়েরা যাও যাও যাও। ছেলে যারা আছো একটু জায়গা দাও, যাও যাও, দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, মেরে দাঁড়ো, ওনার পিছন থেকে দাঁড়াও, যাও। যারা লম্বা আছো দাঁড়াও। বসি স্কাউটরা, আমরা বসে যাই। আমরা আমরা বসি, আমরা গ্র্যান্ড ডিল দিয়ে শেষ করব। তাপরা বসি আমরা। আমরা বসে যাই। ভালো কাজের পরে বৃষ্টি হলে নাকি ভালো, শুভ লক্ষণ নাকি? তোমরা কি সবাই আনন্দিত? কিন্তু আমরা এখানে কি জানলাম, সিটি কর্পোরেশনের পদ কয়টি, মানে নির্বাচিত এবং অনির্বাচিত কয়টি পদ আছে? 41টি গুট। তাহলে ভালো করে মনে রাখছো, এখানে কি কি কাজ হয়,
জন্ম নিবন্ধন বিবাহ জরিপ রাস্তা পয় নিষ্কাশন তাই না সুপেয় পানি ট্রেড লাইসেন্স ইত্যাদি স্বাস্থ্য বিভাগ টিকা ড্রেন পরিষ্কার পরিচ্ছন্ন জনগণের প্রতিনিধি হিসাবে মেয়র মহোদয় কি বলছেন ২৪ ঘন্টা উনি ফিল করেন উনি একটি কথা বলে নাই কিন্তু আমি ওনার বক্তব্য শুনছি উনি মেয়র কি আমলিকের থেকে নাকি কিন্তু বিএনপির যারা কমিশনার আছে তাদেরও সমহারে বণ্টন করে দেন এই হচ্ছে একজন নেতার বৈশিষ্ট্য তোমরা কি বুঝতে পারছো তোমরা লিডার হতে গেলে শুধু তোমার উপদল না কে সকলের লিডার আমি অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি মেয়র মহোদয়কে ওনার এহেন বক্তব্য বা এই ফিল করার জন্য শুধু আমলিকের না টোটাল বরিশাল সিটির জন্য উনি কাজ করেন উনি যখন মেয়র হলেন তখন কিন্তু শুধু আমলিকের নয় আমরা কি জানি উনি মাননীয় প্রধানমন্ত্রীর কি আত্মীয় অর্থাৎ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর এই রক্ত ওনার মধ্যে বহমান নাকি আমরা এরকম লিডার হতে চাই আমার ভালো লেগেছে আমি মালয়েশিয়া ২০০৩ সালে ইউনিসেফের একটা প্রোগ্রামে যাই আমাদের ডক্টর মোজাম্মেল হক খান স্যার ছিলেন টিম লিডার আমি যাব না পরে জোর করে সরকারি পাসপোর্ট দিল ওদের রাস্তাঘাট পরিচ্ছন্ন দেখে আমার মনে শুধু এই একটা জিনিস টাচ করলো আমি এই আমাদের হিরণ ভাইকে এসে বলছিলাম স্লোগান থাকবে ক্লিন সিটি অফ বরিশাল এই অঙ্গনে আমাদের স্কাউট এবং রোভাররা কাজ করতে চাই উনি বলছিল করেন যা করা লাগে আমি করব আমি পারিবারিক ব্যক্তিগত কারণে ঢাকা থাকাতে করতে পারি নাই কিন্তু আমি ওনাকে ধন্যবাদ দিই বরিশালের এই পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে বিদেশে পারে আমরা পারবো না কেন মালয়েশিয়ার উঁচু ওভার ব্রিজ দেখে আমি খুব মানে বিমোহিত হয়েছিলাম যে এটা হবে কি না মাননীয় প্রধানমন্ত্রী এগুলো করে দেখিয়েছেন পদ্মা ব্রিজ না আমার বাড়ি মংলাপটে বরিশাল যখন ৯৫-৯৬তে আসতাম ৪-৫টা ফেরি ছিল সারা দিন লাগতো আমাদের বলেশ্বরের ব্রিজ ওপেন হয়েছে ৪ তারিখে লেবুখারি ব্রিজ কালনা জানিত নড়াইল অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গের উন্নয়ন ঘটেছে মেয়র মহোদয়কে বলবো আমি সিটি কর্পোরেশনে অনেক দিন পোলিও টিকা দেখে দিছি একেবারে ৯৬ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত আপনার যে কোনো কাজে ইতিবাচক যে কোনো ভলেন্টিয়ার কাজে আমাদের স্কাউট রোভারদের সাথে পাবেন খালি ডাক দেবেন কিচ্ছু দেওয়া লাগবে না আপনার মোটর সেবা আমাদের মোটর সেবা আপনাদের আমাদের তরফ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এই কারণে স্কাউট সকলের বন্ধু আপনিও বলেছেন যারা হরিজন কাজ করে তাদেরকে আমরা ধন্যবাদ দিই না উনি কিন্তু এটা অন্তর থেকে ফিল করে এটা একজন নেতার বড় একটা গুণ নাকি তোমরাও কিন্তু নেতা হতে গেলে এই বৈশিষ্ট্যগুলো কিন্তু অনুকরণ করবে আমি একদিন ২০০৮ সাল সিটি কর্পোরেশন থেকে বের হচ্ছি রাত ৮টা-৯টার দিকে আমাদের ট্রেনিং সেন্টার রূপতলিতে যাব অপর পারে দেখি কালেক্টর ভবনের পাশে এক ব্যক্তি ওই যে বিরিয়ানি ফেলে দিছে ওইগুলো চিবিয়ে খাচ্ছে শীতকালের রাগ আমি দেখে আমার ওক ঠেলে বমি আসছে পরক্ষণে আমি ভাবতেছি এই শহরে একদল লোক খেতে না পেরে ফেলে দিছে আর একজন ব্যক্তি কুদার তাড়নায় সেটি মুখে দিয়ে খাচ্ছে আর আমি কেমন ব্যক্তি স্কাউটিং করি এটা দেখে আমার বমি আসছে পরক্ষণে আমার চোখতে কিন্তু পানি আসছে আমি মেয়র দয়কে কৃতজ্ঞতা জানাচ্ছি উনি এটা ফিল করে সমাজের যারা একেবারে নিচু স্তরে তাদেরও অনেক অবদান উনি জনগণের সেবক হিসেবে একেবারে বঙ্গবন্ধুর উত্তরস্বরী আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উত্তরস্বরী আমাদের ডিসি স্যারের কাছে শুনছিলাম বরিশাল আসার আগে ওনাকে বলছে কাউকে ভয় পাবা না নামাজ পড়বা জনগণের জন্য কাজ করবা ঠিক একই মত উনি ফলো করে আজকে আমাদের এই সোনামণিদের আপনি সময় দিয়েছেন আমার মনে হয় তারা ইতিবাচক পরিবর্তন তাদের মধ্যে অবশ্যই আসবে আপনার হাতকে আমরা শক্তিশালী করব যে কোনো আপনার সেবামূলক কাজে আমাদেরকে ডাকবেন আমরা আসব আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি গ্র্যান্ড ডিএল দিয়ে আমরা শেষ করব নাকি গ্র্যান্ড ডিএল তার আগে কি আমরা আমাদের প্রতিজ্ঞাটা ওনাকে শোনাবো স্কাউটরা তাহলে দাঁড়িয়ে আমরা প্রতিজ্ঞাটা পাঠ করি
चिन्ह देखिए प्रतिज्ञाटा पाठ करी आगे स्काउटेर आमी आमार आत्मर्यादार ऊपर निर्भर करे प्रतिज्ञा करछी जे सृष्टिकर्ता ओ आमार देशेर प्रति कर्तव्य पालन करते सर्वदा अपरके साहाज्य करते स्काउट आईन मेने चलते आमी आमार यथासाध्य चेष्टा करब काबेर प्रतिज्ञा काबरा सबाई स्काउट सालाम करब सालाम आमी प्रतिज्ञा करछी जे अल्लाह आमार देशेर प्रति कर्तव्य पालन करते प्रतिदिन कारो ना कारो उपकार करते काब स्काउट आईन मेने चलते आमी आमार यथासाध्य चेष्टा करब सकल के धन्यवाद आमरा मेयर महोदय के ग्रैंड डील माध्यमे आबारो सम्मान जानिए आमादेर एखाने कार्यक्रम शेष करब ग्रैंड डील आसो देबा आसो देखी मामुनी दीते चाइछे गुड एई नेतृत्वेर विकास घटेछे एटाई आमादेर प्राप्ति नाकि ओके दाओ सदा करो हाँ जुड़े आकेला आम्रा आमादेर यथासाध्य चेष्टा करब तोमरा तोमादेर यथासाध्य चेष्टा करो 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 धन्यवाद माननीय मेयर महोदय अकेला হচ্ছে কাপ লিডার তাকে সম্বোধন করছে আকেলা মানে তারা এটা ভালো কাজ করবে আর কাপ লিডার বলছে তোমরা তোমাদের মানে এই ভালো কাজ করো 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 চারবার তারা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে এই হচ্ছে আমাদের কাবের মোটো এই প্রতিজ্ঞা আইন হচ্ছে দুটি বড়দের কথা মেনে চলা নিজেদের খেয়ালে কিছু না করা আর স্কাউটের আইন হচ্ছে সাতটি স্কাউট আত্মমর্যাদায় বিশ্বাসী অর্থাৎ আমি শত সত্যবাদী হব স্কাউট সকলের বন্ধু স্কাউট বিনয় অনুগত স্কাউট জীবের প্রতি সদয় স্কাউট সদা প্রফুল্ল স্কাউট মিতব্যেই স্কাউট চিন্তা কথা ও কাজে নির্মল আপনাকে অসংখ্য ধন্যবাদ স্কাউটের মোটো হচ্ছে যথাসাধ্য চেষ্টা করা কাবের সরি সদা প্রস্তুত কাবের মোটো হচ্ছে যথাসাধ্য চেষ্টা করা আর আমাদের রোভারের মোটো হচ্ছে সেবা এই সেবা হচ্ছে আত্মসেবা আন্দোলনের সেবা এবং সমাজ সেবা আমাদের রোভাররা টিকা থেকে শুরু করে অনেক বড় বড় প্রোগ্রামে তারা থাকে আপনার যে কোনো কাজে আমাদেরকে স্মরণ করবেন খালি ডাকলেই হবে আমরা আপনার সাথে থাকব এবং আমাদের বরিশাল সিটি কর্পোরেশন বাংলাদেশের অন্যতম সিটিতে রূপান্তরিত হোক ওনার হাত দিয়ে মহান আল্লাহর কাছে আমরা এই প্রার্থনা করি অসংখ্য ধন্যবাদ আর একটা করতারি দিয়ে আমরা সকলকে স্বাগত জানাবো যারা আমাদেরকে এতক্ষণ অনেক সময় দিয়েছেন মহোদয়ের সাথে স্কাউট তালি বাজাই জোরে আর নাস্তা দিয়েছে বৃষ্টি হচ্ছে তাই না বেরোতে পারবো না তোমরা নাস্তা খাও আর কথা থাকলে বলো আমরা অটোতে আসছিলাম এখন আমরা যাব মডেল খানাতে আমার লাগছে একটু দেখবে কি হয়েছে মাইক্রোফোন
দুই দিন রেডি করো দুই দিন আবার বাইক করে কালা আরে কেডিসি তো যারা আছে কেডিসি ওখানে যারা আছে তোমাকে এগো বলো যে খবর লিখতে পারো বৃষ্টি হচ্ছে নাকি বৃষ্টির মধ্যে আমরা আমাদের নুরুন নারাপার একটা গান শুনি আপা কেন দূরে থাকো শুধু আড়াল রাখো কে তুমি আমায় ডাকো কেন দূরে থাকো শুধু আড়াল রাখো কে তুমি আমায় ডাকো কেন দূরে থাকো মনে হয় তবু বারে বারে এই বুঝিলে মোর দারে মনে হয় তবু বারে বারে এই বুঝিলে মোর দারে মধুর স্বপ্ন ভেঙো নাকো কেন দূরে থাকো শুধু আড়াল রাখো কে তুমি আমায় ডাকো কেন দূরে থাকো ভাবি মাধুবী সুরভি তার বিলাই যাবে মধুপের সুরে সুরে মিলায় ভাবি মাধুবী সুরভি তার বিলায় যাবে মধুপের সুরে সুরে মিলায় তোমারি ধ্যানে খানে খানে কত কথা জাগে মোর মনে তোমারি ধ্যানে খানে খানে কত কথা জাগে মোর মনে চোখে মোর ফাগুনের ছবিটি আঁকো কেন দূরে থাকো শুধু আড়াল রাখো কে তুমি আমায় ডাকো কেন দূরে থাকো শুধু আড়াল রাখো কে তুমি আমায় ডাকো কেন দূরে থাকো আমার বাবাই বরিশালায় আমার মায় নোয়াখালা এখন মিল্লা ছিল্লা পরন খুল্লা থাকি যে কুমিল্লায় আমার বাবাই বরিশালায় আমার মায় নোয়াখালা এখন মিল্লা ছিল্লা পরন খুল্লা থাকি যে কুমিল্লা আম্মুর কথা শুই না আব্বু কানে আঙ্গুল দিত কানে আঙ্গুল দিত আম্মুর কথা শুই না আম্মু মুখ ফিরাইয়া নিত নিত শেষে করতো মারামারি ভাষা লইয়া কারাকারি শেষে করতো মারামারি ভাষা লইয়া কারাকারি এখন মিল্লা ছিল্লা পরন খুল্লা থাকি যে কুমিল্লা আমার বাবাই বরি সাল্লা আমার মায় নোয়া খাল্লা এখন মিল্লা ছিল্লা পরন খুল্লা থাকি যে কুমিল্লা বহু বহু জন্ডে দিছে বিহিয়া
जाशोहर शाहोरे जाशोहर शाहोरे जानतो ना जे दूला भाई मोर किसेर कारबार करे किसेर कारबार करे दूला भाईर मस्त कारबार माल करे इस पार उस पार दूला भाईर मस्त कारबार माल करे इस पार उस पार अंधर राइते बाती जल्ला दी तो बॉर्डर खुल्ला अमर बाबाए बोरी शल्ला अमर माए नोआ खल्ला एखन मिल्ला झिल्ला परन खुल्ला था कि जे को मिल्ला महामू जाने पीरीति कोहिरा कर से चिटा गंग बिया कर से चिटा गंग बिया पर जात्री देर कर से बिदाय शूट की मास खावाया शूट की मास खावाया सुटकी खाइया मामू मरे रक्त आमाशाए परे सुटकी खाइया मामू मरे रक्त आमाशाए परे एखुन मिल्ला झिल्ला परन खुल्ला था कि जे को मिल्ला अमर बाबाए बोरी शल्ला अमर माए नोआ खल्ला एखुन मिल्ला झिल्ला परन खुल्ला था कि जे को मिल्ला এই আপার গান শুনে তো তালি দিতে পারলাম না কিন্তু আমরা ইয়েল তো দিতে পারি তোমাদের হাত আটকা মুখ তো আটকা না আমাদের এই স্কাউটে গানের পরে দেয় ইয়েল ইয়েল মানে আনন্দ ধ্বনি তা আমরা বলবো আমি বলবো কাস্তে কোদাল ঝুড়ি তোমরা বলবা এসো দেশ গড়ি নাকি বরিশালের ইয়েল দেব ধান নদী খাল তোমরা বলবা এই দিনে বরিশাল ঠিক আছে আমি যেভাবে বলবো ওইভাবে ধান নদী খাল এই দিনে বরিশাল ধান নদী খাল এই দিনে বরিশাল ধান নদী খাল এই দিনে বরিশাল আপনাকে ধন্যবাদ দিদি কি গাবেন তুমি কোন বাদেশে রইলা রে দয়াল চান তুমি কোন বাদেশে রইলা রে দয়াল চান তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ তুমি কোন বাদেশে এ রইলা রে দয়াল চান দয়াল তোমার সাজিব দয়াল তোমার লাগিয়া যোগিনী সাজিব আমি সইপা দিব আমার মন প্রাণ আমি সইপা দিব আমার মন প্রাণ তুমি কোন বাদেশে এ রইলা রে দয়াল চান তুমি কোন বাদেশে এ রইলা রে দয়াল চান দয়াল তোমার দেশে না বৈদেশে দয়াল তোমার লাগে
দেশে না বই দেশে আমি পাইতাছি পীরিতের ফান আমি পাইতাছি পীরিতের ফান তুমি কোন বা দেশে এ রইলা রে দয়াল চান তুমি কোন বা দেশে এ রইলা রে দয়াল চান যেমন শিমুলের তুলা বাতাসে ওরে রে যেমন শিমুলের তুলা বাতাসে ওরে তুমি সেই মতন উড়াইছো আমার প্রাণ তুমি সেই মতন উড়াইছো আমার প্রাণ তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চান তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ তুমি কোন বা দেশে এ রইলা রে দয়াল চান তুমি কোন বা দেশে এ রইলা রে দয়াল চান আপনি চাকরি করেন অন্য সামনে যাবেন কেন কয়েক ছেড়ে দেবো নাকি পরে আমাদের আর একটা মেয়ে ছিল মহিলা কলেজের ওসুল উপস্থাপিকা ওকে দাদা মেয়র সাহেবের সাথে আমার তুমি আছে সরার সাহেব মেয়র ছিল বললাম তোমার দায়িত্ব হচ্ছে আমার নিয়ে একটু ওনার সামনে নিয়ে যাও তার কেটা ওই যে পরে আমি বললাম মেয়র সাহেব আমার বাড়ি কোথায় এখন বরিশালে বিভাগীয় অফিস বরিশালে থাকবে না পটুয়াখালে যাবে রাজনীতি দিদি যাও আপনাকে সিদ্ধান্ত নিতে হবে তা বলছে কী হয়েছে বলেন দি আমি সেই বিল্ডিং ভেঙে দিলাম আমাদের জায়গা নেই পটুয়াখালী ওরা তিন একর জায়গা দিবে এই তা বলছে না বিভাগীয় অফিস কেন পটুয়াখালী যাবে তখন বললো ডিসিশন আমি যে ডিসিশনে তার কথা শুনে নাই তখন ডিসি সাহেবকে ফোন দিলো দিল্লি ডিসি সাহেব বললো আমার কথা শুনে নাই তখন দশ মিনিটের মধ্যে আসে অনুরোধ গেলেন যার পরে যে কাজ বন্ধ করে দিলেন আমাদের গফুর স্যার ছিল তখন শিক্ষক নেতা ওনার ওয়াইফ ছিল তখন দিদি কী কারণে জানো উনি স্কোর্টকে ক্যাশ করতো না এটা বুঝলাম না আমি তখন খান মামুনদার বাসাতে থাকি সামনাসামনি পরে সার্কিট হাউজে প্রায় সন্ধ্যা সাতটা মিটিং ছিল উনি রাইট এগারোটা সরার সাহেবকে বললাম যে উনি কিন্তু এ দেখেছে আমার সাতটা আমি দেখব ওনাকে আর কথা বলতে দিলেন না পরে ওই জায়গাটা আমাদের আর ভাঙ্গে নাই শিক্ষা ভবনের একটা জায়গা একটু দক্ষিণ সাইডে করছিল কিন্তু ওই ভবনটা তো এখনও আর সংস্কার হয় নাই আমাদের পশ্চিম বসে জায়গা দিতে চাইছিল পরে আমাদের যে ডাইনামিক কবিতা ছিল উনি কুমিল্লায় ট্রান্সফার হয়ে গেলেন পরে আর ওইভাবে হয়ে ওঠেনি কোন জায়গায় এটা ওই যে ভাটার কালের ওখানে লেডি অফিসের পাশে পাশে পরে আমরা ওই সময় একটা জায়গা কেনা হয়েছিল ওই যে রূপতলি এখন যেটা জায়গা কলেজের পাশে এখন ওইখানে তো জায়গা আস্তে আস্তে কমে গেছে মানে আমাদের যে বিভেদ ক্যাম্প করার মতো কোনো জায়গা নাই এখন যখন দাম কম ছিল তখন আমাদের আর নেতৃত্ব দেওয়ার মতো লোকজন ছিল না আমি দীর্ঘদিন ঢাকাতে ছিলাম পরে মামলাতে থাকা লাগলাম বাদ বাকি মানে বিভিন্ন কারণে আর হয় নাই কিন্তু আসলে বললাম যদিও আমি খুলনা মংলার মানুষ কিন্তু আপাতারে মানে একেবারে সব প্রতিষ্ঠানের সাথে মিশে আছে এখন আপ
সরকার কাছে আমার যেটা আবেদন, সুযোগ পাইছে যেন বলা আমাদের চর এলাকায় কোনো একটা জায়গা, আর ডিজি স্যারও বলবার আপনাকে আমাদের ট্রেনিং সেন্টারের জন্য, মানে এই ক্যাম্পটার সমাবেশ যাতে করা যায় বিভাগীয়, না হলে এটা করা সম্ভব হবে না, আস্তে আস্তে তো এই জায়গাগুলো পাওয়া যাবে না। আপনি দেবেন হচ্ছে আমার এটা আবেদন, মানে ব্যক্তিগত ভাবে বলা যেহেতু আপনারা মুক্তিযোদ্ধা পরিবার, পরিবারের কারণ আমি দিয়ে আমাদের এই ট্রেনিং সেন্টারটা যাতে একটা স্বীকৃতি থাকে, মানে আমি আমাদের আর যারা সিনিয়র আছে এদের নিয়ে আপনার সাথে এই ব্যাপারে, মানে আপনি যেহেতু ডাইনামিক লোক আর আমাদের এই জায়গায় মানে আস্তে আস্তে আমরা পাবো না, ক্যাম্পই করতে পারবো না। অ্যাপ্লিকেশন আকারে দেন, আমি এই যে মনে করেন এই যে জায়গাগুলি কিসের ওই যে জলাশয় ভরাট করে ওই যে টিভির ওইটার ভিতরে ওই সব জায়গাও যদি আপনাদের দিত, ওই সব জায়গা তার বিউটিফুল জায়গা শহরের মাঝখানে, হ্যাঁ সেটা ইয়ে হলো দর্শনীয় জায়গা হলো লোকজনে গেল, এটা ইয়ে আপনার টিভি যে এইটা না ওই যে ওই যে ভরাট করে আমি তো ওই করে নিয়ে নিছি, কিন্তু ভরাট করতে দেই নি, হ্যাঁ দেখছি আপনি এত বড় জলাশয় যদি ভরাট করে ফেলায় কত অঞ্চলে তো মা এমনি জলাবদ্ধতা আমরা কমাতে পারবো, আমি বন্ধ করে দিচ্ছি বন ওই জায়গা বিল্ডিং করতে যাই বলছি না, এখানে করা মাননীয় প্রধানমন্ত্রীর যেটা নির্দেশ ওইটার ভিতরে যদি ওই আপনাদের ক্যাম্পের মতো ওইটার ভিতরে তো অনেক অনেক জায়গা আছে মাঝখানে আইল্যান্ডের মতো পাশে জলাশয় আছে ক্যাম্প বা এই ধরনের আপনাদের স্কাউটের জন্য আলাপ করে দিচ্ছি, অথবা আপনাদের চরজাগ্য জায়গা আছে তো যেখানে মানে আমাদের চর্চাগোয়ের উপরে বিভিন্ন জায়গাটা যেন দূরে সরতে না যায়, যে এটা যেন যদি ক্রিসমাস যেতে হয় যে আমাদের তখন এটা তো লজ্জার ব্যাপার, ওখানে যথেষ্ট পরিমাণে জায়গা আছে আপনাদের বড় স্কাউট করে ওখানে ক্যাম্প করার জন্য, এবং যেহেতু এটা একদম বিচ্ছিন্ন মানে শহরেও আবার শহরে নাও এরকম একটা জায়গা অসংখ্য ধন্যবাদ আপনাদের, জয় বাংলা। আমরা প্রতিবেশী, আচ্ছা।